হ্যাঁ ফক্স, আজকে একটা রিয়েলিটি চেক ভিডিওতে সবাইকে খুব স্বাগত জানাই। আজকের এক খুবই ছোট্ট একটা ভিডিওতে সবার চোখ খোলার জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। যদি তুমি জেনপাস ক্যান্ডিডেট হও তাহলে অবশ্যই ভিডিওটা দেখো, যদি তুমি নাও হও, তোমার কেউ রিলেটিভ, তোমার কোনো ফ্রেন্ড, তোমার কোনো কাজিন, তোমার কোনো বাড়ির কেউ, প্লিজ ভিডিওটা তার সঙ্গে শেয়ার করো, তার চোখ খুলতে তাকে সাহায্য করো। কারণ 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 সবাই পড়াশোনাকে প্রিপারেশন ক্যাজুয়ালি নাই, পরীক্ষাটার দাম কতখানি, পরীক্ষাটার ভ্যালু কতখানি, সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ছোট্ট 2-3 মিনিটের মধ্যে আলোচনা করব। প্রথম কথা যেটা হলো সেটা হচ্ছে জেনপাস এক্সামের দাম কত। দেখো ভাই, দেখো ভাই, তার আগে আসি রিয়েলিটিতে। জেনপাস এক্সাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিএসসি নার্সিং এর জন্য একটা গেটওয়ে, এন্ট্রান্স গেটওয়ে। এই বিএসসি নার্সিং এর কোর্সের জন্য টোটাল যে সিট জেনপাস এক্সামের আন্ডারে যে ওয়েস্ট বেঙ্গলের সিট আছে গভর্নমেন্ট সিট, তার মধ্যে টোটাল গভর্নমেন্ট এন্ড প্রাইভেট সিটের টোটাল কাউন্ট হচ্ছে 4,660টা, মানে 4,660 সিটস, যার মধ্যে 2,000 সিটস আছে মোটামুটি কাছাকাছি গভর্নমেন্টের, বাকি সমস্ত 2,700-2,800 সিট কাছাকাছি সমস্ত কিন্তু প্রাইভেট কলেজের। ঠিক আছে, 2,000 সিট গভর্নমেন্টের, বাকি সমস্ত কিন্তু প্রাইভেট কলেজের। আর এই যে 4,660টা সিট, তার মধ্যে কিন্তু সমস্ত সিটটা ফিমেলসদের জন্য রিজার্ভ, ফিমেল অনলি ফর ফিমেলস আর অ্যালাউড। ওকে, মেলসদের কোনো এখানে জায়গা নেই, কোনো অস্তিত্ব নাই, মেল ক্যান্ডিডেটরা এখানে নিয়ে রিয়েলিটি চেক করা আরো বেশি করে। ঠিক আছে, তারপরে যেটা কথা হলো, গভর্নমেন্টে তুমি যদি এই কোর্সটা কমপ্লিট করো, 4 বছরের একটা বিএসসি নার্সিং কোর্স, তাহলে তোমার এই কোর্সটা কমপ্লিট করতে 4 বছর সময় লাগবে। এই 4 বছরে তোমার কলেজের পক্ষ থেকে যেটা এক্সপেন্স থাকবে, ইনক্লুডিং তোমার সেমিস্টার ফিজ হোক, অ্যাডমিশন ফিজ হোক, সমস্ত কিছু মিলিয়ে, খুব হলে কলেজ টু কলেজ এটা ভ্যারি করে, 5 থেকে 10 হাজারের মধ্যে 4 বছরের পুরো কোর্স কমপ্লিট। এবার তোমার অ্যাকোমোডেশন, থাকা, হোস্টেল, সেটা তোমার ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার। গভর্নমেন্ট হোস্টেলে ডেফিনেটলি সেটার কস্ট খুবই কম হয়, প্রাইভেট জায়গাতে থাকলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কত টাকা উড়িয়ে থাকবে, কিন্তু গভর্নমেন্ট কলেজের খরচটা এরকম। তার সঙ্গে তুমি আরেকটা যেটা বড় জিনিস পাবে সেটা হচ্ছে ভাই, সেটা হচ্ছে আমাদের এখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এই ইমেন্স কনফিডেন্স অ্যান্ড রেপুটেশন, প্রচুর পরিমাণে কনফিডেন্স আর রেপুটেশন পেয়ে যাবে। ঠিক আছে, কারণ তুমি এতজনকে পেছনে ফেলে নিজের একটা সিট করলে 1 লাখ ক্যান্ডিডেটের মধ্যে, সেখানে এটা তোমার একটা অ্যাডভান্টেজ পেয়ে গেলে তুমি একটা রিপোর্ট। এছাড়া তোমার বাবা মা যখন বলবে হ্যাঁ উইক মেডিকেল কলেজে, এই মেডিকেল কলেজে আমার ছেলে মেয়ে, সরি আমার মেয়ে বিএসসি নার্সিং করছে, তখন সেটাও অনেকটা কিন্তু গর্বের জায়গা থাকবে। যখন কিন্তু বলতে হবে না টাকা দিয়ে ওই কলেজে পড়াচ্ছি, তখন সেটা সেই জায়গা রইল না। ওকে, তো এটা একটা ব্যাপার গেল। তারপরে যেটা বড় কথা হচ্ছে, প্রাইভেটের সঙ্গে যদি কম্পেয়ার করি ভাই, সেটা হচ্ছে দেখো, প্রাইভেট কলেজে যদি তুমি সেম এই কোর্সটা করতে যাও, বিএসসি নার্সিং, সেম 4 বছরের কোর্স, তাহলে তোমার মিনিমাম 6 থেকে 9 লাখ টাকা লাগবে কলেজ কস্ট। আমি থাকা খাওয়ার কথা বলছি না, অ্যাকোমোডেশন, ফুডিং, লজিং বাদ, শুধু কলেজের যেটা ফিজ, সেমিস্টার ফিজ আর বাকি সমস্ত কিছু অ্যাডমিশন ফিজ মিলিয়ে সেটা 6 থেকে 9 লাখ কলেজ টু কলেজ, এটা ভ্যারি করবে। আর এখানে কিন্তু কনফিডেন্স আর রেপুটেশনের যে ফ্যাক্টরটা গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে থাকবে, সেটা কিন্তু এখানে কোনোভাবেই কোনো অংশে নেই। ঠিক আছে, রিয়েলিটি চেক নাম্বার ওয়ান। সেকেন্ড যেটা গল্পে আসে বা দ্বিতীয় গল্প হচ্ছে, এবার প্যারামেডিক্যাল কোর্স গুলোর বাকি যেগুলো কোর্স আমাদের রয়ে গেল, বাকি 9টা কোর্স, সেই কোর্সের কথা বলছি। মন দিয়ে কথাটা শোনো ভালো মতো, কারণ এটা মেল ফিমেল এখানে সবাই অ্যালার্ট এখানে প্যারামেডিক্যাল এই কোর্স গুলোর জন্য। প্যারামেডিক্যাল কোর্স আমাদের সব থেকে ফেমাস দুটো কোর্স হচ্ছে বিএসসি সিসিটি আর বিএসসি ওডিটি। তো এই সিসিটি ওডিটি বিএমএলটি একটা ফেমাস কোর্স, কিন্তু এই দুটো ফেমাস কোর্স। সিসিটি আর ওডিটি যদি গভর্নমেন্ট সিট দিতে চাই, তো আমি নিজের মন করা কোনো কথা বলছি না, একদম অফিসিয়াল ওয়েবসাইট এর অফিসিয়াল ডাটা সবকিছু। তো যেটা আমাদের ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটি কল্যাণীতে প্রেজেন্ট, সেখানে মাত্র 20টা সিট রয়েছে সিসিটির জন্য, আর ওটির জন্য 20টা করে সিট রয়েছে। ঠিক আছে, আর আরেকটা কলেজ, আর দুটো কলেজ আছে, ইনারেস আর আরজি কোয়ার্ড। এখানে তোমার ইনারেসে 2টো সিট, আরজি কোয়ার্ডে 10টা সিট, এই কটা সিট রয়েছে শুধুমাত্র মোট এই বিসি সিটি আর ওডিটি করার জন্য। মানে ভাবো 20, 10, 30, 32, গত বছর 16খানা ছিল, 16খানা এবছর একটু বেড়েছে, টোটাল সিট কাউন্ট হচ্ছে 32টা। কতগুলো গোটা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, কতগুলো অ্যাসপিরেন্ট, আর কটা সিট, নিজেকে ওই 32-এর মধ্যে টেকা নট ইজি না। ঠিক আছে, সে জায়গা নিয়ে প্রিপারেশনটা রাখুন। চলো বাকি রিয়েলিটি চেক হয়ে যাক। বিভিএসও জাস্ট নতুন এই বছর লঞ্চ করে, এই বছর এন্ট্রান্স এই জেনপাস ইউজির মধ্যে প্রবেশ করানো হয়েছে বিভিএসও, মানে ব্যাচেলার অফ ভিজন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি যেটা রয়েছে সেটা দিয়ে। এটা দেখো, কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল যেটা আছে 924 পরগনায়, এখানে পাখা আমার হাড়িতে মাত্র অ্যানুয়াল স্টে 5টা সিট করেছে, এই শুধুমাত্র 5টা সিট গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর কোনো জায়গায় কোনো সিট নেই, 5টা টোটাল গভর্নমেন্ট সিট। বাকি জায়গায় তোমার যদি এই কোর্সটা করতে হবে, তাহলে সমস্ত কিছু প্রাইভেট থেকে করতে হবে, মানে একটা খরচের জায়গায় চলে আসছে। কত খরচ আসছে সেটাও বলছি। বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, সেটা যদি করতে চাও তুমি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, তাহলে তোমার মোটামুটি দেখো 40টা সিট আছে গোটা ওয়েস্ট বেঙ্গলের মোট বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট করার জন্য। আর বিএমএলটি সব থেকে ফেমাস একটা কোর্স, বিএমএলটি রক্ত কফ থেকে পরীক্ষা সবই জানো সবকিছু, বিএমএলটি মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি, এই বিএমএলটির জন্য তোমার যে সিট সেটা হচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট সিটের সংখ্যা 0।
নো সিট আর অ্যালাউড, নো সিট, একটা গভর্নমেন্ট সিট নেই, কিন্তু সব থেকে স্টুডেন্ট সিট প্রচুর আছে, কারণ সবাই কোথায় করছে, প্রাইভেট থেকে করছে, ঠিক আছে। তো বিএমএনটি দেখো জিরো, কোনো সিট নেই। আর প্রাইভেট কলেজে তুমি যদি কোর্স গুলো করতে যাও, তাহলে প্যারামেডিক্যাল এক একটা কোর্স পার্শ্ব করার জন্য, ব্যাচেলার ডিগ্রি পার্শ্ব করার জন্য 3 থেকে 5 লাখ টাকার কস্ট পড়বে, কলেজ টু কলেজ ভ্যারি করবে, 3 লাখ হতে পারে, 5 লাখ হতে পারে। আর আর এখানে যে রেপুটেশন আর এর কথা বললাম, সেটা কিন্তু কোনো গল্প এখানেও থাকছে না। এখান থেকে কোথায় আসলাম, কোথায় উপনীত হলাম আমরা, কারণ এখান থেকে আমরা এই জিনিসটাতে উপনীত হলাম যে যে ইউ নিড টু রিয়েলি ওয়ার্ক ভেরি হার্ড, তোমাকে সত্যি সত্যি কারের কিন্তু প্রচন্ড পরিশ্রম করতে হয় ভাই, আদারওয়াইজ আদারওয়াইজ বুঝতে পারছো নিজের জন্য এই প্রথম 30 জন 40 জন 50 জনের মধ্যে ঢোকা সো কত ইজি তো না, বুঝতে পারছো। আর তুমি জানো, তুমি একটু স্ট্যাটিস্টিক্স চেক করো যে কতটা ফর্ম ফিল আপ হচ্ছে, কতটা মোট অ্যাপ্লিকেশন জমা পড়ছে এক্সামের জন্য। সো নিজের এই কথাগুলো মাথায় রাখো। আর যে কোনো একটা ভিডিও কেউ যদি বাড়ির বড় বা কেউ যদি দেখে থাকো, অবশ্যই ভিডিও দেখো, সবাই ফোনে স্ক্রল করতে আছে, ডু শেয়ার উইথ দোজ পরিচিত ক্যান্ডিডেটস। ওকে ওকে, থ্যাংক ইউ, বাই বাই, আমি আর সময় নষ্ট করছি না। ওকে, টাটা, বাই বাই, টেক কেয়ার, পড়াশোনা করো ভালো করে।